আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং টেস্টি কোরাল মাছ রান্না করে দেখাবো। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপুন, তাহলেই আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তো এই কোরাল মাছটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। তো আপনারা যে যে নামে ডাকুন না কেন, তো এই যে দেখুন এটাই কোরাল মাছ, বা কেউ কেউ এটাকে ভেটকি মাছও বলে। তো যে যে নামে ডাকুন, তো এই যে দেখুন আমি মাছটাকে কেটে আমি চার টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু অনেক নরম এটা। তো আমি এভাবে রান্না করে দেখাচ্ছি আপনাদের হাতে মাখা। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অনেকভাবেই তো মাছ খাওয়া যায়, ভুনা করে, দো পেঁয়াজা, এভাবে একবার ট্রাই করে দেখুন না, অসাধারণ স্বাদ পাবেন আপনারা এটার। তো আমি তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ। তো আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটাটা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ হলে। তো তারপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো তারপর আমি একে একে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 স্পুন। তো আপনারা চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, একটু ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে, আপনারা চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে দেবেন। তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। তো তারপর এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। তো আমি গুঁড়ো মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখন এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব। তো আমি এখানে মোট 2টো টমেটো ইউজ করব। তারপর আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো তারপর এগুলোকে আমি খুব সুন্দরভাবে হাতে এগুলোকে মেখে নেব। এটা কিন্তু খুবই নরম একটা মাছ, এটা আপনারা রান্না করতে যখন বসাবেন তখন কিন্তু এত নাড়াচাড়া করা যাবে না। তো এখন যেহেতু মাছটা কাঁচা, তো এখন খুব ভালোভাবে আমরা মাছকে মশলার সাথে মেখে নেব। তো এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে মাছটাকে মেখে নিয়েছি মশলার সাথে। তো আমার মাছটা মাখানো শেষ। তো এখন আমি এখানে আরও কিছু ক্যাপসিকাম দিয়ে দেব। তো দিয়ে এখন আমি এখানে পানিটা অ্যাড করে দেব। তো পানিটা 1 কাপের মতোই আমি দিয়েছি, কারণ মাছটা যেহেতু আমাদের অনেক নরম এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি একটু নেড়ে দিয়েছি, তো নিচে যেন কোনো মশলা না লেগে থাকে। তো তারপর এটাকে আমরা ঢেকে চুলায় বসিয়ে দেব। তো খুব সহজে কিন্তু এই মাছটা রান্না হয়ে যাবে, এবং আমরা আর কোনো পানি ইউজ করব না। এই পানিতে মাছটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর যারা কাটার ভয়ে মাছ খেতে চান না, তারা কিন্তু এই মাছটা অনায়াসে ট্রাই করতে পারেন, এটাতে কাটার নেই বললেই চলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আবার একটু নেড়ে দিয়েছি, আমরা যে কড়াইতে বসিয়েছি ওটার হাতলটা ধরে, এটা এখন নাড়তে গেলে আমরা এটা কিন্তু ভেঙে যাবে। তো সেজন্য আমি এটাকে একটু নেড়ে দিলাম। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। তো আমার মাছটা একদম রেডি। তো এই পর্যায়ে আমরা আর একটু ঝোলটা কমিয়ে নেব। তারপর আমি এখানে কিছু ধনে পাতা অ্যাড করে দেব, আপনারা চাইলে ঝোলটা আর একটু বাড়িয়ে নামাতে পারেন। তো এখন আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো কত সহজে একটা টেস্টি মাছ রান্না হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই।
তো আমার তো মনে হয় রান্নাটা সবসময় সহজই হওয়া উচিত, কিন্তু টেস্টি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।